ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. أجون جانتا جيسن جيتيني الحمد لله هدايت بيسن হেদায়েত পেয়েছেন, তো তিনি দিন শিখতে চান। কেননা দিন শেখা যেহেতু প্রত্যেকটি মুসলিম নরনারীর উপরে ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল আলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম নরনারীর উপরে দিন শেখা ফরজ। তো তিনি কীরকম দিন শিখবেন? এবং তার ওখানে কিছু মেয়ে আছে, মহিলারা আছে যারা তালিম দেয়, দিয়ে করে বেড়ায় এক গ্রাম থেকে আরেক গ্রাম, তাদের সাথে তিনি বসতে পারেন কিনা, দিন শিখতে পারেন কি না। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে বিষয়টি, প্রশ্নের যে বিষয়টি, সেটা হলো যে যে দিন শেখা ফরজ প্রত্যেকটা মুসলিম নারীর উপরে, যতটুকু দিন শিখলে তিনি নিজের বিশুদ্ধ আমল আকিদা পোষণ করতে পারেন, ততটুকু দিন শেখা তার উপরে ফরজ। যেমন তাওহিদ বিষয়ে, ইসলামের যে রোকন, ইসলাম ইমানের যে রোকনগুলি, সেই বিষয়ে মোটামুটি সামগ্রিকভাবে একটু জ্ঞান অর্জন করা, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলি। অনুরূপভাবে ইবাদতের ক্ষেত্রে সালাত, সিয়াম, জাকাত, হজ এসব বিষয়ে, তারপরে হালাল হারামের ক্ষেত্রে কোনটা হালাল কোনটা হারাম, মোটামুটি একটু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলি সম্বন্ধে ধারণা রাখা, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলিম নারীর উপরে ফরজ। সেজন্য দিন শেখার ক্ষেত্রে আপনি আলেম ওলামার, যারা কোরআন সহিহ সুন্নাহ ভিত্তিক কথা বলেন, দলিল ভিত্তিক কথা বলেন, তাদের লেকচার শুনতে পারেন, তাদের লিখিত দলিল ভিত্তিক লিখিত বিশুদ্ধ যে বিষয়ভিত্তিক বইগুলি আছে সেগুলি যদি সমবায় কিনে সেগুলি পড়তে পারেন, অথবা পিডিএফ কপি হলেও পড়তে পারেন অনলাইনে। এখন বিভিন্ন রকম আসছে, হাদিসের অ্যাপস আসছে, যে অ্যাপসগুলো আছে সেগুলো থেকে আপনি সহজতা নিতে পারেন, সেখানে হাদিস পড়তে পারেন, তাফসির পড়তে পারেন, এভাবে জ্ঞান অর্জন করতে পারেন। আর তালিমের যে বিষয়টি, সেটা হলো যে আপনার তারা যাই না, তারা কারা, যদি বিশুদ্ধ দাওয়াত কোরআন সহি সুন্না ভিত্তিক দলিল ভিত্তিক বিশুদ্ধ সহি সুন্নার কথা যদি বলেন, তাহলে সেটা সমস্যা নেই, যদি আপনার পক্ষে সমস্যা না থাকে। প্রথমত আপনার অভিভাবকের অনুমতি, স্বামী বা অভিভাবকের অনুমতি, দ্বিতীয়ত আপনার নিরাপত্তা, ফেতনা ফাজত থেকে নিরাপত্তা যদি থাকে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। তবে প্রথমত অনুমতি অভিভাবকের, দ্বিতীয়ত হলো আপনার ফেতনা থেকে ফাঁসা থেকে নিরাপত্তা, তিন নম্বর হলো কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক সেই দাওয়াত কিনা। কারণ আমাদের সমাজে দেখা যায় অনেক ক্ষেত্রে তালিমগুলো হয় কিন্তু বিশুদ্ধ দিন তাদের কাছে নেই, যা তা বলে বেড়াচ্ছে, দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। অনেক ক্ষেত্রে মেয়েদের এসব ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে দিনের জ্ঞানের, তবুও তারা এই দাওয়াতি কাজ করে বেড়ায়, ভুল ভুল তথ্যগুলোই, ভুল দিনটাই শিক্ষা দিয়ে বেড়াচ্ছে, এরকমও আছে। সেক্ষেত্রে যদি বিশুদ্ধ হয় তাহলে কোনো সমস্যা নেই এই তিনটি শর্ত সাপেক্ষে। আর দিনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনি শুরু থেকে যেগুলো গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো বললাম সেগুলো অর্জন করবেন, আকিদের বই পুস্তক, তাওহিদের জ্ঞান, শিরক, যাতে করে শিরক সম্পর্কে জানতে পারেন, যাতে তাওহিদ বিশুদ্ধ তাওহিদ ধরে রাখার জন্য শিরক সম্পর্কে জানতে হবে, কোনটা শিরক, সুন্নতকে মেনে চলার জন্য কোনটা বিদাত, সেগুলো সম্পর্কে জানতে হবে। এই ধারাবাহিকভাবে আপনার পক্ষে যেটা সম্ভব হবে, সহজ হবে, আপনি পাবেন হাতে নাগালে, সেটা সেভাবে অর্জন করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তালা সহজ করুন। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রেখেছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহ।